হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অফসেট প্রিন্টিংয়ে যারা কাজ করেন তারা দেখে থাকবেন প্রত্যেকটি অফসেট প্রিন্টিংয়ে এই ধরনের একটি মার্ক থাকে অথবা বিন্দু আকারে চারটি মার্ক থাকে। আমরা আজ এই বিষয়টা নিয়েই আলোচনা করব এবং দেখাবো কিভাবে এই মার্কটা তৈরি করতে হয় এবং কেন তৈরি করতে হয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা একটি ফাইল ওপেন করে নেব, ইলাস্ট্রেটর যে কোনো একটি ফাইল, আমাদের ডিজাইন করাই আছে। আমরা জাস্ট এই ডিজাইনটিতে কিভাবে রেজিস্ট্রেশন মার্ক দিতে হয় এবং কোথায় কোথায় রেজিস্ট্রেশন মার্ক ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখিয়ে দেব এই রেজিস্ট্রেশন মার্কটি তৈরি করতে কতটুকু সাইজ লাগে। তো প্রথমে আমরা ট্রিম মার্ক দিয়ে নেব, আমাদের প্রিন্টিং শিটটি যে কাটিং হবে অ্যাকচুয়াল যে সাইজ সেই সাইজের ট্রিম মার্ক দিয়ে নেব, মানে কাটিং মার্কটা দিয়ে নেব। তো প্রথমে আমরা একটি গাইডলাইন তৈরি করে নেব, আমাদের ডিজাইনের যে মেজারমেন্ট যে সাইজ সেই অনুযায়ী আমরা একটা গাইডলাইন নিয়ে নেব। এই গাইডলাইন ক্লিক করে আমরা কাটিং মার্কটি তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চারো সাইডে একটি কালো বর্ডার, এটি আমরা অবশ্য গাইডলাইন করে নেব, ট্রিম মার্ক করে নেব। দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কর্নারে দুটি করে মার্ক চলে আসছে, ঠিক আছে। এইগুলো মার্ক অনুযায়ী আমরা প্রিন্টিং করা শিটগুলো ফিনিশিং কাটিংগুলো করে নেব। তো সেজন্য প্রথমে আমাদের এই মার্কগুলো এত বড় রাখবো না, এখানে প্রায় হাফ ইঞ্চি মার্ক আছে। আমরা জাস্ট 3 মিলিমিটার কন্ট্রোল কে ক্লিক করে, এই ডায়াল বক্সটা আছে এখানে, আমরা 0.3 মিলিমিটার দিয়ে ওকে করে নেব। এবং আমাদের যে ডিরেক্ট টুলটি আছে এটি দিয়ে দেখেন আমরা যদি এখানে দুটি মার্ক একসাথে ক্লিক করে নেই, ঠিক আছে, তো দুটি মার্ক আমরা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে অ্যারো বাটনের নিচের বাটনটি প্রেস করলেই মার্কটি ছোট হয়ে আসবে। সেম প্রত্যেকটি মার্ক আমরা এভাবে ছোট করে নেব এবং মাঝখানে যে গ্যাপটুকু আছে ডিজাইন থেকে মার্কের, এখানেও 1/2 ইঞ্চি আছে, এটা আমরা 3 মিলিমিটার দিয়ে নেব। কারণ আমাদের ডিজাইনের ওভার, মানে কাটিং করার পরে যে বাড়তি অংশটা থাকবে সেটা থাকবে 3 মিলিমিটার। তো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ডিজাইনের আমরা 3 মিলিমিটার করে ওভার দিয়ে নেব। এবং এই যে মার্কটি আছে দেখেন, এটা আমরা প্রেস করলে 3 মিলিমিটার নিচের দিক চলে আসতেছে, 3 মিলিমিটারের বেশি আসবে না। আমরা এখন গার্ডটি লক করে নেব যাতে আমাদের ডিজাইনের যে বডি সেটিতে এক সাইড ক্লিক করলে যেন আমাদের 3 মিলিমিটার ওভার হয়ে আসে, আমাদের যে মেইন ডিজাইন থেকে 3 মিলিমিটার আমরা ওভার দিয়ে নেব। এভাবে আমরা প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা সাইডে চারোপাশে আমরা 3 মিলিমিটার ওভার দিয়ে দেবো, প্রত্যেকটি লেয়ার প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি বক্স প্রত্যেকটি কালার আমরা এভাবে ধরে ধরে 3 মিলিমিটার ওভার করে নেব। তো ওভার করা নেওয়া হয়ে গেলে এখন আমাদের প্রয়োজন এই সম্পূর্ণ ডিজাইনের যে একটা মার্ক দিতে হবে, গ্রিপার মার্ক। গ্রিপার মার্ক বলতে মেশিনের যে প্রিন্ট হবে আমাদের যে ডিজাইনের সাইজ ঠিক সেটার মাঝখানে একটি গ্রিপার মার্ক থাকবে, মানে আমরা সাধারণত বলি জিপি মার্ক, এটা মিডিলটা নির্ধারণ করে দিবে। তো আমরা এখানে জিপি মার্ক দিয়ে নেওয়ার পরে বাম সাইডে ডান সাইডে উপরে নিচে আমরা এই CMYকে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাকের যে রেজিস্ট্রেশন মার্কটা এটা আমরা দিয়ে দেব। এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে দিতে পারে, জাস্ট কালারটা সেপারেশনের জন্য আমরা CMYকে একটি মার্ক করে নেব। তো এটা আমরা 3 মিলিমিটারের মতো আমরা নিয়ে নিতে পারি সাইজটা, আমাদের একটি তৈরি করা ছিল আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য বোঝানোর জন্য আমরা নতুন করে একটা তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে যদি আমরা কালার সেপারেশনটা এক এক করে আমরা টিক চিহ্ন উঠে দেই, চোখের যে আইকনগুলো আছে এখানে কালারগুলো ওই রকমই শো করবে। তো এখানে আমরা প্রথমে একটা বক্স নিয়ে নেব, বক্স নেওয়ার পরে আমরা এই বক্সটিকে 4টি ভাগে ভাগ করব, CMYK এই বক্সটিকে আমরা 4টি ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা এই মার্কটিকে রেজিস্ট্রেশন দিয়ে নেব। এখানে যে কালার প্যালেটটা আছে এখানে দেখবেন একটি মার্ক আছে রেজিস্ট্রেশন মার্ক। রেজিস্ট্রেশন মার্ক বলতে এই দাগের ভিতরে
চারটি কালারই আছে। আপনি দেখেন এখানে সায়েন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এগুলো যখন আমরা আইকনগুলো চেকবক্স থেকে উঠে দিচ্ছি তখন কিন্তু কালার সেপারেট সেপারেট শো করতেছে। তো এভাবেই মেশিনেও সাধারণত চারটি কালার ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কালার নিয়ে আসি। আমরা প্রথমে স্পিড মার্ক দিয়ে এখানে বক্সটিকে চারটি ভাগে ভাগ করে নেব। চারটি ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটি বক্সের ভিতরে একটি করে অক্ষর বসে দেব, যেমন সি, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এটি কপি করে নিয়ে নিয়ে আমরা একই মেজারমেন্টে বসাই দিলাম। এখন আমরা এম দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে দিলাম, কে মানে ব্ল্যাক দিয়ে দিলাম আর কি। এখন প্রত্যেকটি আলাদা আলাদা কালার সিলেকশন করতে হবে। সি ধরে আমরা 100% সায়ান দিয়ে দেবো, ম্যাজেন্ডা ধরে আমরা 100% ম্যাজেন্ডা দিয়ে দেবো, এবং ইয়েলো ধরে 100% ইয়েলো দিয়ে দেবো, আর ব্ল্যাক আমাদের 100% ব্ল্যাক থাকবে। তো আমাদের রেজিস্ট্রেশন মার্কটি অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন সেপারেশন প্রিভিউ হয়, এখানে একটি করে মার্ক উঠে দিলে এখানে কালারগুলো ওরকম শো করতেছে। এটি আমাদের সেপারেশন প্রিভিউ, যে কোনো ডিজাইন সম্পূর্ণ করার পরে এই সেটিংয়ের কাজটি করে দিতে হয় সিটিপি প্লেট ছাড়ার আগে, এবং সেই অনুযায়ী যখন সিটিপি প্লেট হবে মেশিনে, তখন মেশিন অপারেটর এই রেজিস্ট্রেশন মার্ক দেখে তারা কালার মিলাবে, রেজিস্ট্রেশন মিলাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা গ্রুপ করে নিয়ে আমরা যে গ্রিপার মার্কটি আছে, যে অ্যারো চিহ্নটা আছে, এটা আমাদের লেভেল তৈরি করার জন্য, এটা আর কি আমাদের কাগজ আপ ডাউন বা অ্যাঙ্গেল থাকলে এই যে অ্যারো মার্কটা দেওয়া আছে এটা আমরা বুঝে নেব যে এটি আমাদের অ্যাঙ্গেল আছে কিনা। আমরা এখানে লিখে দেবো যে আমাদের কী প্রিন্ট হচ্ছে এবং কোন কোম্পানির মাল প্রিন্ট হচ্ছে, কয় কালার প্রিন্ট হচ্ছে, আমরা এখানে লিখে দেব। আমাদের এটা রমাদান ক্যালেন্ডার, ঠিক মিডেলে আমরা দেখেন একটি মার্ক নিয়ে আমরা জিপি মার্কটা এখানে বসিয়ে দিলাম। জিপি মার্কটা বসিয়ে দেওয়ার পরে আমরা দুই সাইডে আমাদের যে রেজিস্ট্রেশন মার্ক নিচে এ দুটো হয়ে গেছে, এখন আমরা উপরে দিয়ে দেব। ঠিক চারটি কর্নারে আপনি উপর নিচেও দিতে পারেন, লেফট রাইটেও দিতে পারেন, তবে এই রেজিস্ট্রেশন মার্কটি অবশ্যই অবশ্যই প্রিন্ট করার আগে, সিটিপি করার আগে এটি দিয়ে দিতে হবে। তো আমাদের দেখেন এখন আমরা রেজিস্ট্রেশন মার্ক বসিয়ে দিচ্ছি, এবং সেপারেশন প্রিভিউ থেকে আমরা যদি দেখি এটা শুধু ব্ল্যাক, এই ব্ল্যাকের সাথে সম্পূর্ণ ডিজাইনটা ব্ল্যাক হয়ে আছে। তো আমরা এখন এইভাবেই সায়েন, ম্যাজেন্ডা, ইয়েলো সেপারেশন করা আছে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা রেজিস্ট্রেশনের। দেখেন ব্ল্যাক আমরা এখন ইয়েলো যদি দেই, ইয়েলোটা চলে আসছে আমাদের রেজিস্ট্রেশন মার্কে, ইয়েলো চলে আসছে এবং ডিজাইনে ইয়েলো চলে আসছে। এখন দেখেন এখানে ইয়েলোটা চলে আসছে। এরকমভাবে আমাদের ম্যাজেন্ডা, ছায়ান, যদি আমাদের কোনো এক্সট্রা কালার থাকে সেটাও দিয়ে নিতে হবে। এটা আমাদের ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডা কালার যখন আমরা শো করতেছি তখন কিন্তু ম্যাজেন্ডা আসছে, এখন ছায়ান আসছে, মানে রেজিস্ট্রেশন মার্কের সাথে ডিজাইনের যে কালার সেটা সংশ্লিষ্ট হয়ে গেছে, তার মানে চার কালারে এটা আমাদের কনভার্ট করা হয়ে গেছে। এভাবে আমাদের প্রত্যেকটা ডিজাইন করার পরে রেজিস্ট্রেশন মার্ক দিয়ে ফাইনাল প্রসেসে প্লেট ছাড়তে হবে। তো ভিউয়ার্স, যদি আজকের এই ভিডিওটি আপনাকে এতটুকু হলেও প্রভাবিত করে থাকে বা আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই পরিচিতদের সাথে শেয়ার করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।